গোল। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো চা খেয়ে মাত্র এলাম ছাদে, আর ছাদে এসে আমি গাছপালাগুলোকে আগে দেখি, এখন না নেশার মতো হয়ে গেছে। আর এই যে ফুলটা, এটা গতকাল ফুটেছিল, এই যে এই গাছে সাদা ফুলটা খুব সুন্দর দেখতে, এটা গতকাল ফুটেছিল। শীতের ফুল যতদূর জানি যে অনেকদিন করে থাকে এক একটা, যেমন গাঁদা ফুলও যেমন অনেকদিন একটা ফুল ফুটলে থাকে, আস্তে 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 সেটা বিকশিত হয়, তারপরে নষ্ট। একুশ তারিখে ঠাকুর আসবে, বরণ ঠরণ হবে, সবের মধ্যে কিন্তু থাকবে। দিদির বাড়িতে পুজো আছে, হ্যাঁ 22 তারিখে, তো 22 তারিখ তোমাদের সবাইকে নিমন্ত্রণ করে দিল, আমি করে দিচ্ছি টুকু দিদির হয়ে, তোমরা তো আমার সঙ্গে যাবেই, তাই তো? 21 তারিখে ঠাকুর আসবে, 22 তারিখে পুজো, সেটাই নিমন্ত্রণ করতে এসেছিল দৌড়ে দৌড়ে। এখন জল খেতে গেলে না ভীষণ ঠান্ডা লাগে, এই জন্য ফ্লাস্কের মধ্যে একটুখানি করে গরম জল করে রেখে দিই, যাতে মিশি মিশি খাওয়া যায়। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখন করছি পেঁয়াজ কালি ভাজা, আর অন্যদিন আলু দিয়ে আজকে আলু ছাড়া করছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে। এটা হয়ে গেলে কুমড়ো তরকারি বসিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ কালি ভাজাটা হয়ে গেছে, এখন কুমড়ো আলু তরকারিটা বসিয়েছি, তারপরে চুনো মাছ রান্না করবো আজকে, আর কাতলা মাছ করব। যেহেতু গতকাল রাত্রিবেলা আমি ফ্রাইড রাইস করেছিলাম, এই জন্য শুধু আলুর দম দিয়ে খাওয়া হয়েছে, সমস্ত ডাল আর অল্প অল্প তরকারি সব। রুটি বানিয়ে কুমড়ো আলু তরকারি দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে হাজবেন্ড কিছু কারুকার্য করছে, মানে ডিমের পোস্ত তৈরি করবে, আর এদিকে আলুর দমটাকে আমি গরম করছি। তো হাজবেন্ডের খাবারটাকে রেডি করে দিয়েছি, গতকালের ফ্রাইড রাইস আর আলুর দম, তারপরে চুনো মাছ এনেছে, চুনো মাছটাকে এখন আমি বেছে ফেলছি। আজকে আমাদের হবে মোলা মাছের ঝাল। মোলা মাছের মধ্যে দুই একটা এমনি মাছও মেশানো আছে, এই দেখো এটা কি মাছ আমি চিনতে পারছি না। ও এটা দিয়েছে, আর এই একটাও আছে, এই যে কি মাছ এগুলো চিনতে পারছি না। মোলা মাছের ঝাল আর এই যে কাতলা মাছের মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছি। এই কটা মাছ আজকে বাঁচতে পেরেছি, এই কটা মাছই আজকে রান্না হবে, আর এটা হবে আগামীকাল। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে, কিছু কাজকর্ম করার আছে, সেজন্য গতকালে কিছু জামাকাপড় ছিল সেগুলোকে ভাঁজ করেছি, ভাঁজ করে সেগুলোকে আলমারিতে কিছুটা রাখলাম, তারপরে খাটের বক্সের মধ্যে ছেলের জামাকাপড়গুলোকে রেখে দিলাম, তারপরে বিছনাটা ঝাড়া হয়নি, বিছনাটাকেও ঝেড়ে ফেললাম। এদিকের কাজকর্ম কমপ্লিট করে তারপরে আবার যাব, রান্নাঘরের কাজ আছে কিছু, মাছের ঝোলটাকে এখন বসাচ্ছি। তো ঝোল ঝাল যাই হোক একটা বলতে পারো, কাতলা মাছগুলোকে ভেজে রেখেছি, তো মশলাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি। আর আজকে আলু ছাড়া রান্না করছি, টক দই দিয়ে দিলাম, সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম, মানে অল্প করে জল দিলাম, এবারে এটা ফুটে উঠলে একটু মাখামাখা হলেই তারপরে নামিয়ে ফেলবো। আর এটা হয়ে যাওয়ার পর আমি এখন চুনো মাছটাকে বসিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি। কলার খোসা, তারপরে কি যেন চা পাতা প্রচুর পরিমাণে আছে, এগুলোকে নিয়ে এখন সারবাঁধ দিয়ে আসছি, নিচে যে বানিয়েছিলাম সেখানে আবার দিয়ে দেব, তারপরে মোটামুটি এক মাস পরে এটা বোধহয় আকার নেবে, তো যাই হোক এটাকে এখন দিয়ে আসি। প্রায় সপ্তাহখানেক আগে কিছু সবজির খোসা আর মাটি দিয়ে এই সারটাকে আমি তৈরি করছিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কলার খোসা আর চাপাতাগুলোকে, তো এর মধ্যে এখন পচন হবে আস্তে আস্তে, তারপরে এর উপরে আমি এখন মাটি চাপা দিয়ে দিচ্ছি, কিছুটা মাটি দিয়ে তারপরে আবার জল দিয়ে দেব, জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে এটাকে ছাদে রাখতে পারলে খুবই ভালো হয়, এভাবে জৈব সার তৈরি হয়। তারপরে স্নান করে পুজোর ঘরে চলে এসেছি, মিষ্টি সোনাকে গাটাকে মুছিয়ে আমি একটা ভারী ধরনের ড্রেস পরিয়ে দিচ্ছি, এখন যেহেতু ঠান্ডার সময় আমাদেরও একটুখানি ভারী জামাকাপড় পরতে হয়, তো মিষ্টি সোনাকে বসিয়ে দিয়ে এ দেখো ভোগ নিবেদন করেছি। কি সিন, একজন দেখছে একজন খাচ্ছে, কি ব্যাপার মিমি, তুমি যে এরকম করে লোভ দিতে থাকো, সব কিছু কি তোমার খাওয়ার যোগ্য? হ্যাঁ এত চাটা চাটি, এগুলো কি তোমাকে কোনোদিনও দেওয়া হয়েছে? হ্যাঁ তুমি কি এই সমস্ত খাবে? ছি 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 ছি, হ্যাঁ এরকম ছোজামি করার জন্য এভাবে বসে আছে? হ্যাঁ আজকে এই গোল পাউটিগুলো দিয়ে চা খাওয়া হবে, আর এর ভিতরে একটা ক্রিম থাকে যেটা খুব ভালো খেতে। আর এখন আমি ময়দা মাখবো, তো ময়দার প্যাকেটটা কেটে নিলাম, এখন কিছুটা ময়দা আমি নিয়ে নিলাম বাটির মধ্যে, আর বাকিটাকে কৌটোর মধ্যে রেখে দিলাম, তারপরে এখন ময়দা দিয়ে দিচ্ছি, যেরকম করে সমস্ত নুন চিনি আর তেল দিতে হয়। আজকে তো আর্জেন্টিনার সাথে কার ফাইনাল গো? ফ্রান্স। আজকে ফাইনাল খেলা বলে বিকেল থেকে জার্সি পরে বসে আছে, এই দেখো 8:30 থেকে খেলা না, তো এখানে পেঁয়াজ কাটাকাটি চলছে। এই যে আজকে আমাদের এখন হবে এগ চিকেন রোল, তো সেটার প্রস্তুতি চলছে, তো পেঁয়াজ পেঁয়াজ কেটে দিচ্ছি আর আমি ময়দাটা এখন মাখবো। তো ছেলে পড়তে গেছে, এখন পড়া থেকে ফিরছে, তারপরে ও বাড়িতে এলে পরেই ওটা তৈরি করবো, রেডি করে রেখে দিচ্ছি।
মাংসগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে, এর মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়েছে। আর এখানে কিছু মশলা রেডি করা রয়েছে, কড়াইতে তেল দিয়েছি। আর এখানে এই পেঁয়াজটা বেশি করে দেওয়া হয়েছে। এখন পেঁয়াজটাকে ভাজা করব, যেরকম করে মাংস করে সেরকম করে কষা কষা করে রান্না করতে হবে। তো পেঁয়াজটা এখন ভাজা করছি, তারপরে ছেড়ে এখানে খাওয়াটাকে রেডি করছি। আর এখন মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা করার পর। আর্জেন্টিনা giving it to Shaw, can keep their company if he wins here. What is a player and he hopes today. ঘরে তো এখন জোর কদমে খেলা চলছে। আর আমি এখন এগরোলের চিকেনটাকে কষাচ্ছি, এই দেখো হয়ে এসেছে প্রায়। আর ময়দা মেখেও রেখেছি, শুধু এখন তৈরি করব। ময়দা দিয়ে এখন লেচি তৈরি করছি, আর লেচিগুলো একটুখানি বড় বড় করে করতে হচ্ছে, কারণ এটা এগরোলের জন্য যেহেতু। তো এখন ছখানা লেচি কাটা হয়ে গেল, এবার এগুলোকে বেলতে হবে। তো চ্যাপটা চ্যাপটা করে নিলাম, এই যে এখন আমি বেলে ফেলছি। তাড়াতাড়ি করে কাজ করতে করতে না প্রচন্ড গরম লাগছে, মানে আমি এখন রুটিগুলো বেলছি। সমস্ত রুটিগুলোকে ছেঁকে নিয়েছি। আর এখানে শশা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি রয়েছে, এর মধ্যে নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখছি, পরে এটা আমার কাজে লাগবে। এখন আমি তাওয়াতে তেল দিয়ে দিলাম। আওয়াজ শোনো, আর্জেন্টিনা গোল দিচ্ছে আর আমার হাজবেন্ড বাড়িতে লাফাচ্ছে, মনে হচ্ছে মাঠে চলে গেছে, এমন করছে, এমন জোরে জোরে চিৎকার করছে। চিৎকার চোটে আমি ভয় পেয়ে উঠছি, কাকে যেন ফোন করছে, দুটো গোল হয়ে গেল। এই জন্য একদিকে এক চিকেন রোল বানাচ্ছি, আর একদিকে হাজবেন্ড কী করছে সেটা দেখার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি ঘরে। তো এইভাবে আমার কাজকর্মগুলো কমপ্লিট করছি। তো এইভাবে ছখান আমি এগ রোল বানিয়ে নিলাম। তো প্রথমে আমি ভেজে নিচ্ছি, ভেজে একবারে সবকটা তুলে রাখছি, তাহলে আমার করতে সুবিধা হবে। তো ছখান এখানে রেডি করে নিয়েছি। ছটা চিকেন রোলের মধ্যে দুটো ছেলের, দুটো হাজবেন্ডের, একটা আমার আর একটা শাশুড়িমার, এখানে মাংস কষাটা রয়েছে। তো এখন আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর আজকে আর্জেন্টিনার খেলা, ফাইনাল খেলা আছে বলে সেই আনন্দেই আজকে এই আয়োজনটা করা হয়েছে হাজবেন্ডের কথা মতো। তো আমি সুন্দর করে এখন সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে গুছিয়ে কাজটা করতে পারলে বেশ ভালো হয়। তো হাজবেন্ড একটুখানি কাশুন দিয়ে খায়, হাজবেন্ডের ওটার মধ্যে একটুখানি কাশুন দিয়ে দিয়ে দিলাম, আর আমরা কাশুন দিয়ে খাচ্ছি না। এই দুটোর মধ্যে একটা তুলে নে আর একটা পাবি তুই। তোর আম্মাকে ডাক। আমরা আমাদের ছোটো ছোটো আনন্দগুলোকে নিজেদের মধ্যে ভাগ করতে পারলে দেখবে খুব আনন্দ হয়। আজকের আনন্দটা কিন্তু আমার হাজবেন্ডের বিশেষ করে। তো ছেলেও এখানে সঙ্গ দিচ্ছে, আমিও সঙ্গ দিচ্ছি, মানে তাকে যদি আমরা সঙ্গ দিই তবেই তার ভালো লাগবে। সেজন্য আমরাও বেশ উৎসাহ নিয়ে সমস্ত কাজকর্মগুলো করছি, যে আর্জেন্টিনার খেলা সেই আনন্দেই আজকে এগরোলটা তৈরি করলাম, এরকম আর কি ব্যাপার হয়েছে। ফাইনালি রাত্রি 11:30টার সময় আমাদের এক চিকেন রোল কমপ্লিট হলো, তারপরে হাজবেন্ডকে দুটো, ছেলেকে দুটো, আর আমি আর শাশুড়িমা একটা একটা খাচ্ছি। মনে হচ্ছে আজকে রাত্রে ভাত খেতে পারবো, হয়তো এটাকে চাপা দেওয়ার জন্য অল্প অল্প ভাত খেতে হতে পারে, কিন্তু এতেই পেট ভরে যাবে কারণ রাত্রি 11:30 বাজে। তো সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমি আমারটা খাচ্ছি। কেমন হচ্ছে খেতে? ভালো। এই যে আমারটা। কেমন হচ্ছে রে তুমি খেতে? ভালো। ভালো তো? কি গো তোমার কেমন লাগছে? দুর্দান্ত, আর্জেন্টিনা 2 গোল দিয়েছে। আজকে আর্জেন্টিনা গোল মারছে, এই জন্য তো আমি এগ রোল বানিয়ে দিয়েছি। এক চিকেন রোল, এগ রোল না, এক চিকেন রোল। যা চেয়ারে গিয়ে বসে, ওদিকে চলে যা। শুধু ফোন আসছে দেখো, আর আমাদের মিমিকে দেখো, আমাদের মিমি, আমাদের মিমি পুরীকে দেওয়া হয়নি না, তোমাকে খেতে হবে না এগুলো। হ্যাঁ তুমি গন্ধ শোকো, হ্যাঁ তুমি গন্ধ শোকো, ভালো ভালো বন্ধু, এত ভালো বন্ধু। আমাদের ঘরের এখন খুব পরিস্থিতি সাংঘাতিক, হাজবেন্ডের তো প্রেশার বাড়ছে আর নামছে, ওই গানে যারা ফোন করছে ওদিকে মা মশি টাঙানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, মশি টাঙিয়ে ঘুমাবে। মানে ছেলে দেখো, ছেলেকে বারবার পাগল করে দিচ্ছে। কি কি হচ্ছে তোমার আর্জেন্টিনার খবর কি? কি গো এখন জিতছে? জিতছে মানে যেতে নিয়ে এখনো আমাদের বাড়িতে এতক্ষণ খেলার আগুন জ্বলছিল, সেই আগুনটা এতক্ষণে নিভেছে। হাজবেন্ড তো আবার লাফিয়ে উঠছে, মানে তার প্রেশার আপ ডাউন হচ্ছিল। শেষ পর্যন্ত যা হলো হাজবেন্ডই বলবে। তো কি হলো বলো, আমি খেলা খুব একটা দেখিনি। অবশেষে আর্জেন্টিনা টাইব্রেকারে জিতে গেল, 3-3 ড্র করে, তারপর টাইব্রেকারে আর্জেন্টিনার উইন। আর্জেন্টিনার ফ্যান, তোমরা তো সবসময় দেখো যে আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখতে বসে।
তো এই হলো ব্যাপার। তো যাই হোক, হাজবেন্ড খুশি হয়েছে, এতে আমরা সবাই খুশি। তো আমি খেলার খুব একটা বুঝি না, তবে একটু একটু দেখি, সেটাই একটা ভালো লাগে আর কি। তো আজকে একটু ঘরে বসে বসে দেখছিলাম যে কি হয় ব্যাপারটা, সবাইকে বেশ প্রাইজ দিচ্ছে, বেশ অনেক কিছু পাচ্ছে, সেটা দেখতে বেশ মজা লাগছিল। তো আজকের ভিডিও এটুকুই, আমরা এখন ঘুমাবো। হ্যাঁ, এখন রাত্রি 12:30 প্রায় বাজে। তো সম্পূর্ণ ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।